নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার সৌভাগ্য যোগে এই পাঁচ রাশির ভাগ্য খুলতে চলেছে। মহা অর্থপ্রাপ্তি, বাম্পার অর্থপ্রাপ্তি হতে চলেছে এই পাঁচ রাশির। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমি প্রতিদিন আপনাদেরকে অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদেরকে দিই এবং কোনো না কোনো রাশির ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল কিন্তু আমি বলি। এখানে আপনার রাশির নাম যদি থাকে, আপনি আগামীকাল লাখপতি কোটিপতি হতে পারেন। আবার যদি আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে বাধা আসে, তাহলে কিন্তু আপনার প্রতিকার প্রতিবিধান করা কিন্তু একান্তই দরকার রয়েছে। কারণ কলিযুগে যে গ্রহটি আপনাকে হঠাৎ কোটিপতি করতে পারে সেটা একমাত্র রাহু গ্রহ। আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ যদি শুভ থাকে, নিশ্চিতরূপে বলা যেতে পারে আপনার যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে। যাদের এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু আপনাদেরকে বিশেষভাবে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য করবে। কারণ রাহু হচ্ছে কলিযুগে এমন একটি গ্রহ যেটা আপনার শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, অনলাইন ট্রেন্ডিং যে কোনো দিক থেকে কিন্তু আপনাদেরকে মহা কোটিপতি কিন্তু করতে পারে। যদি আপনার জন্মছকে ভাগ্যভাব স্ট্রং থাকে, তাহলেও আপনি হতে পারেন আগামীকাল মহা কোটিপতি। যে কোনো দিক থেকেই আপনার আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। অনেকে বলে যে কৌশিকদা, আমার জীবনে প্রচুর বাধা হচ্ছে, যে কোনো কাজ করছি অর্থপ্রাপ্তির বিষয়ে বারবার বাধা হচ্ছে। আমি বারবার বলছি, আপনারা বার্থ চার্ট রিফর্মেশন অবশ্যই করুন। বার্থ চার্ট রিফর্মেশনের মাধ্যমে আপনাদের এই অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। আমি পাঁচটি রাশির নাম বলবো যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। আগামীকাল আপনাদের কোন কোন সময়গুলো শুভ, কোন কোন সময়টা আপনাদের ক্ষেত্রে অশুভ সেটা আপনাদেরকে জানাবো এবং আপনাদের টার্গেট নাম্বারটা আপনাদেরকে আমি প্রতিদিনের মতন কিন্তু বলতে চলেছি। তাই অবশ্যই দেখতে থাকুন। দেখুন, প্রথমেই আপনাদেরকে ব্যক্তিগত জন্মছকটা আগে খুলে দেখুন। আপনার লগ্ন থেকে দ্বাদশ ভাব, যে বারোটি ভাবের মধ্যে রাহু, শুক্র এবং বুধের প্লেসমেন্ট কেমন রয়েছে, এই তিনটি গ্রহ কিন্তু এখানে বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির জন্য। রাহু, শুক্র এবং আপনার বুধ যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে, নিশ্চিতরূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে। এবার আসি আপনার ব্যক্তিগত জন্মছকটা দেখা, পাশাপাশি আপনার হস্তরেখাতেও রাহুর স্থানটা দেখুন। যাদের ক্ষেত্রে নেই, তারা অবশ্যই আপনার যে হাতের যে রাহুর যে স্থান, সেই স্থানটা কি আপনার ডাউন রয়েছে বা কোনো ক্রস চিহ্ন রয়েছে, সেগুলো দেখে নিন। যদি ত্রিভুজ চিহ্ন থাকে, তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। রাহু যাদের খারাপ রয়েছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। কারণ এই অর্থপ্রাপ্তির উপর একমাত্র এই রাহু গ্রহই কিন্তু আপনাদেরকে কিন্তু মহা কোটিপতি কিন্তু করতে পারে। প্রথম যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে ৬। আপনাদের শুভ সময় ৯টা ৫২ মিনিট থেকে ১০টা ২৮ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ।
আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে বিষয় রাশি, শেয়ার বাজার, ফাটকা কোনো সম্পত্তি থেকে বা আপনার অনলাইন ট্রেডিং থেকে, ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে। দ্বিতীয় যে রাশি আমি নাম বলবো সেই রাশিটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির গাঢ় অর্থপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। আপনাদের টার্গেট নাম্বার 7 এবং 3, আপনাদের যে শুভ সময় 10:45 থেকে 11:16 পর্যন্ত টাইমটা, শুভ যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে। এরপর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 2 এবং 6। আপনাদের যে শুভ সময় সকাল 10:55 থেকে 11:27 পর্যন্ত। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি ধনু রাশি। ধনু রাশির টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 9। আপনাদের যে শুভ সময় সকাল 9:12 থেকে 10:21 পর্যন্ত টাইমটা শুভ। একদম শেষ রাশি, অন্তিম রাশি, সে রাশি আপনার তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। আপনাদের যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি আগামীকাল কিন্তু আপনাদের পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে যে সময়টা যেটা রয়েছে, আপনাদের ক্ষেত্রে সময়টা খুব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বৈকাল 4:28 থেকে আপনার 5:15 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে। আপনার টার্গেট নাম্বার 8 এবং 5, 8 এবং 5 তুলা রাশির ক্ষেত্রে আগামীকালের জন্য টার্গেট নাম্বার। যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। যারা, আবারও বলছি, অল্পের জন্য 2-1 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। বর্তমানে শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে রাহু রক্ষা কবচের ওপর স্পেশাল ডিসকাউন্ট চলছে। যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা এই সময় যোগাযোগ করুন। এর পাশাপাশি আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন। যাই হোক, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রত্যেকে জয় গণপতি বাপ্পা অবশ্যই কমেন্ট করুন। নমস্কার।